আজকে আমি আপনাদের কয়েকটা ভুল ধরিয়ে দেব। আপনারা যারা যারা মানে ইমোতে কথা বলেন, তারা অনেক সময় দেখা যায় যে ইমোতে কথা বলে বিপদে পড়ে যায়। সেটা কীভাবে, সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকে আমি ইমোর দু তিনটা সেটিং দিব, যেটা অনেক অনেকটাই কাজ দিতে পারে আপনাদের। ওকে, তো সেটা করতে আপনারা কী করবেন, এই যে ইমোট আছে ওইটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে ইমো প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার ক্লিক করবেন এই যে এখানে দুই নম্বর এখানে, ওকে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি প্রথম যে এক নম্বর ইয়ারটা আছে এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে যে ইয়াটা দেখতেছেন, এটা ব্লক স্ক্রিন। এর মানে হলো, ধরুন আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলতেছেন কি অডিও কলে কথা বলতেছেন, বা আপনি কাউকে ধরেন কোনো SMS লিখে পাঠাইছেন, এমন আছে না, সে যে মানে সে একটা স্ক্রিনশট মারে আপনার ছবিটা, মানে ভিডিও কলে কথা বলার সময় বা আপনি কোনো ছবি দিয়েছেন, মানে ওইটা স্ক্রিনশট মারবো আপনার আইডিতে ঢুকে, মানে ওইটা পারবো না। মানে আপনার আইডি থেকে কিছু সে নিতে পারবে না, ঠিক আছে। মানে কোনো কি মানে আপনার আইডিতে ঢুকে, ইমো আইডিতে ঢুকে, মানে তার স্ক্রিনশট যে ইয়াটা আছে মানে ওইটা অফ হয়ে যাব। সে স্ক্রিনশট নিয়ে মানে কোনো কিছু রাখতে পারবে না। অনেক সময় দেখা যায় আমরা ভিডিওগুলো কথা বলি, ওইগুলো মানুষ স্ক্রিনশট করে মানে রাইখে দেয়, মানে ওইটা আর পারবো না, ঠিক আছে। আপনি কী করবেন, এখন বর্তমান অফ আছে, এটা অন করে দিবেন। এরপরে এইখানে এটা অন করে দিবেন আপনারা, অন। এই দেখুন, যখন স্ক্রিনশট নিব আমরা ভিডিও কলে কথা বলার সময়, মানে তখন স্ক্রিনশট নিতে পারবে না, স্ক্রিনশট ব্লক হয়ে যাব, ঠিক আছে। এরপরে যে কাজটা, এরপরে যে পাসওয়ার্ড আচ্ছা, এখানে যে ইয়েটা দেখেছেন এখানে আপনি ইমোতে লক লাগাইতে পারবেন। আমার ইমো লক লাগাইলা আছে যে অন। আপনি এটার উপর পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিলে আপনি কী করবেন, যে এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে এরপর আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, মানে আপনি কীরকম পাসওয়ার্ড দিবেন ওইরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। এখন আমি বর্তমান পাসওয়ার্ড দিয়ে রাখছি, তাই আমি এটা দেখাইতে পারতেছি না, ওকে সমস্যা নেই, আমি অন্য সেটিং দেখিয়ে দিই। এরপর সেটা, এরপরে টু ফ্যাক্টর এস এইটা, মানে এটার মানে হলো, ধরুন আপনার ইমো আইডিটা কেউ মানে লগ ইন দিবে, ঠিক আছে। মানে লগ ইন দিতে গেলে এই যে টু ফ্যাক্টর একটা কোড, মানে আমরা ফেসবুক লগ ইন দিতে গেলে একটা কোড আসে না, টু ফ্যাক্টর অন করে রাখলে ঠিক এরকম আসবে। মানে কোড না দিলে আপনার, মানে ধরুন আমি দেখাই ঢুকে, ধরুন আপনি এটা ঢুকছেন, এখন আপনার এটা অফ, এটা টু ফ্যাক্টর, মানে এটার মানে হলো আপনার ইমো আইডিটা কেউ যদি লগ ইন দেয়, ঠিক আছে, লগ ইন দেওয়ার পরে ধরেন লগ ইন দেওয়ার সময় একটা কোড আইসে আপনার ফোনে, এখন ওই কোডটা ওরে দিয়েছেন, তারপর লগ ইন দেওয়ার পরে আবার একটা কোর্স চাইব, মানে আবার একটা কোর্স চাইব, ওই কোডটা না দিলে মানে সে লগ ইন দিতে পারবো না ইমো আইডি, ওকে। এরপরে যে এইখানে, এটার মানে হলো, দেখুন এখানে ওয়ান লেখা, ওয়ান লেখার মানে হলো আমার এই ইমো আইডিটা শুধু একটা ফোনে লগ ইন দেওয়া আছে। অ্যাড্রেস যদি ধরুন আমি দেখাই এস এইটা, শুধু একটা ফোনে লগ ইন আছে, মানে এটা হলো আমার এই ফোন। এখানে যদি আমার এই ইমো ডিটেলস যদি অন্য কেউ ইউজ করতো তাহলে অন্য ফোনের নাম এখানে উঠতো, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন।